আসলে আর চুপ থেকে পারলাম না, তাই আসলাম। তাই আমিও চলে আসলাম আপনাদের সাথে অনেকদিন পরে কথা বলতে। কথা বলাও হয় না অনেকদিন নানান ব্যস্ততার কারণে। শিক্ষামূলক বিষয়গুলো নিয়ে আমরা পরে কথা বলবো, তো ভাবলাম আজকে একটু কথা বলি। কিরকম বিষয়? এই যে কোরবানি চলে আসছে আমাদের অতি নিকটবর্তী সময়ে, এখন তো আমরা অনেকেই গরু টরু কিনতে যাব। তো স্বাভাবিকভাবে যারা কোরবানি দেবেন গরু কিনতে গেলে, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম জানাচ্ছি সুমন স্যার পরিচালিত গণিত শিক্ষালয় ইউক্লিড ম্যাথ কর্নারে। ইউক্লিড ম্যাথ কর্নার গণিত শিক্ষার আদর্শ প্রতিষ্ঠান। আমাদের মধ্যে থাকে না কিছু হৃষ্টপুষ্ট ভাই ব্রাদার যারা নিজেদেরকে মানে ওই দামরার চেয়েও দামরা মনে করে, বা নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করে যে কারো দরকার নেই, গরু আমি একাই নিয়ে যেতে পারবো। তো তাদের সাথে যে ঘটনাটা ঘটে সেটা একটু আন্দাজ করা যায়, কীরকম ঘটতে পারে সেটা আমরা জানি। তারপরে চলেন একটু দেখি, বুঝতে পারবেন। পণ্ডিতরা করছে, এই পণ্ডিতরা করার ফলাফল কিন্তু একটু পরে পাব, কারো দরকার নেই। মোটামুটি সে বিশাল শক্তিশালী, কোনো সমস্যা হবে না, আমরা সবাই সবে কিচ্ছু দরকার নেই, একে একশো যেতে দেন, যেতে দেন। তারপরে দেখছেন, দেখছেন দেখছেন তো এবার এখন কেমন লাগে, মানে বেশি পাকনামো ফলাফল বোঝা উচিত যে সব জায়গায় আসলে গায়ের জোর দিয়ে কাজ হয় না। একটা ব্যাপার আছে না, আফরানিশের একটা ডাইলগ দেখছিলাম যে সব জায়গায় না শক্তি দিয়ে কথা বলতে হয় না, মাথা খাটিয়েও কথা বলতে হয়, গায়ের শক্তিতে কথা বললে তো সমস্যা। তো ওইরকম সবসময় শক্তি দিয়ে ভাবতে হয় না, একটু বুদ্ধি দিয়ে ভাবতে হয়, এটা ধরে রাখা সম্ভব কিনা, নিজেকে সার দাবি করলে হবে, আদৌ তুমি সার কিনা সেটা ভাবো। যাই হোক, খাইছে না একটা ভালো খাইছে। আরও কিছু ভাইব্রাদা থাকে জীবনে, মানে স্বপ্ন থাকে তাদের যে কোরবানির গরুর হাটে যাবে এবং এই প্রাণীদের সাথে বিভিন্ন মজা করাই তার উদ্দেশ্য থাকে। আসলে এটা কিন্তু মজা করার বিষয় না, প্রাণী হইলেও বেচারাদের কষ্ট লাগে বিভিন্ন ধরনের, যে থাপড়া থাপড়ি যে করেন আপত্তিজনকভাবে বা স্বাভাবিকভাবে, এটাও করা উচিত না। আর সবচেয়ে মজার ব্যাপার, এরকম ঘটনা ঘটাইতে গিয়ে যখন এরকম ঘটনা ঘটবে তখন কী হবে, কোন ঘটনা চলেন? এই যে থাপড়া থাপড়ি, এটা কি ভালো জিনিস? এই থাপড়া থাপড়ি করাটা কি, এটাকে গরু ভালো দেখা যায়? আর তাছাড়া সবচেয়ে বড় কথা, এই গরুর পিছন সাইডে এভাবে থাপড় দিলে আর যদি কোনোভাবে ওই সে পিছনের একটা পা তুলে আপনার মানে মেইন সুইচ বরাবর একটা লাত্থি ভাই দেয়, তাহলে কী অবস্থাটা হবে? ভবিষ্যতে আপনার বাচ্চা কাচ্চা দিতে পারবে? দেখেন আরও কিছু ঘটার চান্স থাকে। বিশাল মজা পাচ্ছে সে, অনেক মজা পাচ্ছে। যাই হোক, এগুলো থেকে একটু সতর্ক থাকেন। এরকম বন্ধু বান্ধবকে দরকার পড়ে হাত পা বেঁধে নিয়ে যাবেন, ওই গরু যেভাবে নিয়ে যায় না, যে গরু লাপাল পড়ে বিভিন্ন অংশ বাধা টাধা থাকে, ওরকম আপনি এরকম বন্ধু বান্ধব নিয়ে যদি হাটে যান তাদের বিভিন্ন অংশ বেঁধে রাখবেন। আর যদি এরকম শক্তিশালী, প্রথমে যেরকম দেখলেন এরকম শক্তিশালী ভাই ব্রাদার হয়, তাদের কিছু করার দরকার নেই, ওরা এমনিতেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সকলে সুস্থ থাকুন, দেখা হচ্ছে শীঘ্রই অন্য কোনো একটা ভিডিওতে। আজকে শুধুমাত্র অনেকদিন পরে একটু সাক্ষাৎ দিলাম, আসসালামু আলাইকুম।